সরকারি দপ্তরগুলোতে অবিলম্বে শূন্য পদে সচ্চতার সাথে নিয়োগ। অবিলম্বে সরকারি কোষাগার থেকেই বেতনভুক্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া। বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিতকরণ, মূলত তিনটি দাবিকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে কোচবিহারেও আন্দোলনের নামল সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার কোচবিহার সাগর থেকে সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংশ্লিষ্ট দাবি সমূহের ভিত্তিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন তারা। সংশ্লিষ্ট এই দাবিগুলো নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে বলে জানান সংগঠনের কোচবিহার জেলার আহ্বায়ক অরুণ কুমার দাস। তিনি বলেন, তাদের এই দাবি মেনে নেওয়া না হলে আরো তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজ হাবলে দিলে চিরা রুটি করব তোমার গুলো গান চটি কাটা নৈক মোরা মদের বড় সম্মান এই সরকার হায় হায় কর্মচারীর করে ক্ষতি হাবলে দিলে চিরা রুটি কেন মুড়ি চক এই সরকার হায় হায়। আমাদের প্রায় দীর্ঘ ছমাসের বেশি হলো আমরা আমাদের মূলত তিনটি দাবি নিয়ে আমরা সরকারের কাছে বারবার আবেদন নিবেদন করেছি এবং বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু তবু সরকার নির্বিকার আমাদের যে মানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াইটা চলছে সেই কথাটুকু কর্ণ মানে শোনার জন্য মুখ্যমন্ত্রী আমাদের দিকে বিন্দুমাত্র ইচ্ছা মানে ইতিবাচক ভূমিকা দেখাচ্ছে না। তাই আমাদের যে আমাদের পশ্চিমবঙ্গে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসক মহাশয়কে আমাদের দাবি সম্বলিত দাবিপত্র স্মারকলিপি প্রদান তুলে দেওয়া হবে তার কাছে এবং প্রত্যেকটি জেলার সদর সদর শহরে আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে। কেন মুড়ি চক এই সরকার হায় হায়।